فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে যে যেখানে থাকুন না কেন সবাইকে জানতে চাই লাইভ সেশন থেকে স্বাগত জানাচ্ছি ফামার হাবাম বেকম ওয়াহলান ওয়াস হলাম আজকে আমাদের পঁচাত্তরতম সেশন আলহামদুলিল্লাহ আমরা ধীরে ধীরে আপনাদের অনেক প্রশ্নের জবাব দেওয়ার আল্লাহর পক্ষ থেকে সুযোগ পাচ্ছি সেই জন্য আল্লাহরও সুক্রিয়া এবং আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমাদের সাথে রয়েছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনারা আমাদের ভিত্তিক কথাগুলো শোনা এবং বোঝার চেষ্টা করছেন আল্লাহ আপনাদের প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাকে আপনাকে আপনাদের সবাইকে তালা বিশুদ্ধ এলেমের সাথে সহাবস্থান করার এবং এলেম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আজকের প্রথম প্রশ্নটা আমরা দিচ্ছি রায়হান আহমেদ ফয়সাল থেকে তিনি বলেছেন আমাদের ঢাকা থেকে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জবাহী ট্রেনে যখন টিটি ছিল তখন ছাত্রছাত্রীদের ভাড়া নিত না এখন ট্রেনে টিটি নেই যদিও স্টেশনের লোক সবাইকে টিকিট কাটতে বলেন কিন্তু আমরা ছাত্রছাত্রীরা টিকিট কাটি না এক্ষেত্রে আমরা যারা ছাত্রছাত্রী আছি তারা কি গুণাগার হব প্রথম কথা হচ্ছে যে ছাত্রছাত্রীদের জন্য কি কি স্পেশাল ফ্যাসিলিটি এবং সুযোগ ট্রেন কর্তৃপক্ষ দিচ্ছে সেটা আমাদের ছাত্রছাত্রীদেরকে জানতে হবে এবং সেই ফ্যাসিলিটিগুলোই শুধু আমাদের ছাত্রছাত্রীরা অ্যাভেল করতে পারবে গ্রহণ করতে পারবে যদি তাদেরকে টিকিট ছাড়া ভ্রমণ করার অনুমতি দেয়া হয় তাহলে এটা তাদের জন্য যায়জ কারণ ছাত্রছাত্রীদের জন্য বিশ্বের বহু দেশে বিভিন্ন ফ্যাসিলিটি রয়েছে আমাদের দেশেও হাফ টিকিট এটা বাসে রয়েছে আমি জানি না ট্রেনে কি ফুল ফ্রি কিনা আর যদি ফুল ফ্রি টিকিটের কোনো পারমিশন ট্রেন কর্তৃপক্ষ আমাদের ছাত্রছাত্রীকে না দিয়ে থাকে তাহলে আমরা বলবো অবশ্যই এটা একটা গর্হিত কাজ এবং অনৈতিক কাজ যেটা ছাত্রছাত্রীদের ক্যারেক্টার তাদের শিক্ষা এবং তাদের আচরণের সাথে একদমই মানানসই নয় অতএব ছাত্রছাত্রীরা আমরা মনে করি তারা যেমন আমাদের ভবিষ্যৎ অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অগ্রসর মানুষ ঠিক তেমনি তারা এ সমাজের সবচেয়ে সচেতন প্রজন্ম আমরা ভাবব এবং মনে করি তারা সেরকম সেক্ষেত্রে মানে এক্ষেত্রে তাদের কি ফ্যাসিলিটি আছে সেটা যেন তারা জেনে নেয় এবং যে ফ্যাসিলিটিগুলো তাদেরকে দেয়া হয়নি সেটা যেন গায়ের জোরে আমি ছাত্র সেই জন্য কারণ অনেক ছাত্রকে আমরা দেখেছি এভাবে তারা ছাত্রের পরিচয় দিয়ে অন্যায়ভাবে কিছু সুযোগ সুবিধা পেতে চায় এটা অনৈতিক এটা সজেসম্মত নয় এবং শেষে যে প্রশ্ন করা হয়েছে আমরা কি গুণাগার হব হ্যাঁ অনৈতিক যে কোনো প্রচেষ্টা কেউ যদি গ্রহণ করে অথবা কেউ যদি সুযোগ গ্রহণ করে চেষ্টা চো করে অনৈতিক কিছু লাভ করার জন্যে তাহলে অবশ্যই গুণাগার হবে তাহলে আমি কনক্লুড করব যে যেটা তাদের জন্য দেয়া হয়েছে তারা সে সব কিছু সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে আর যেটা দেয়া হয়নি সেটা তাদের জন্য মোটেই গ্রহণ করাটা চাইজ হবে না বরং এই ধরনের অনৈতিক সুযোগ গ্রহণ করলে তারা গুণাগার হবে আল্লাহ তাদেরকে এবং আমাদেরকে ক্ষমা করুন এবং সঠিক পথ অবলম্বন করার দান করুন মিনহাজ মিনহাজ প্রশ্ন করেছে ইদানিং বিভিন্ন কারণে আমাদের দেশ থেকে বিদেশে স্থায়ী বা অস্থায়ীভাবে পাড়ি জমানোর প্রবণতা পরিলক্ষিত হচ্ছে নিজ দেশে ইসলামিক রীতিনীতি পালনে তেমন কোনো সমস্যা না থাকা সত্ত্বেও ভিন্ন মুসলিম অমুসলিম দেশে পড়াশোনা চাকরি বা বসবাসের উদ্দেশ্যে একাকী অথবা পরিবার সহ স্থানান্তরিত হওয়ার বিধি বিধিনিষেধগুলো নিয়ে আলোচনা করার অনুরোধ জানাচ্ছি এই প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নকর্তা মেনহাজ সে এই যে বিদেশে পাড়ি জমানোর ব্যাপারে দুটো দেশের কথা উল্লেখ করেছে মুসলিম দেশ এবং অমুসলিম দেশ প্রথমত আমরা বলবো মুসলিম দেশের ক্ষেত্রে আরামভাবে পাড়ি জমানো বা সেগুলো সফর করা নিষিদ্ধ এটা বলা যায় না তবে দেখতে হবে যে জায়গা আমরা সফর করছি সে শহরগুলো সেখানে কোনো অনৈতিক কাজ আছে কি না বা মানুষ সেগুলো সফর করে কোনো খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হয় কি না হারামের সাথে সম্পৃক্ত হয় কি না তো এই জিনিসগুলো আমরা দেখি যে অনেক অমুসলিম দেশের বড় বড় শহরগুলোতে ইদানিং পাশ্চাত্য সভ্যতার প্রভাবে সেগুলো দেখা দিয়েছে এমন কি যেমন আমরা আমরা কিছু মধ্যপ্রাচ্যের কিছু বড়ো বড়ো শহর সিবিচ সেখানেও যতটুকু আমরা জানতে পেরেছি বা কখনো কার্য উপলক্ষে যাওয়ার সময় আমরা লক্ষ্য করেছি যে মানুষ আসলে যতটা সেরা এই অনুশাসনের মধ্যে থাকার কথা ততটা থাকছে না বিশেষ করে মেয়েরা তারা আপত্তিজনক পোশাক পরে ঘোরাফেরা করছে এবং বিশেষ করে যখন সেটা সি বিচ হয় অথবা বড় ব্যবসায়িক শহর হয় যেমন দুবাই কায়রো কিংবা আঙ্কারা এরকম বড়ো বড়ো শহরগুলোতে আমরা সেটা লক্ষ্য করছি তাহলে আমরা খুব সংক্ষেপে বলব মুসলিম দেশগুলোতে প্রধানত মানে ঈশ্বরীয় মূলনীতি হচ্ছে সেখানে সফর করা যায় যেহেতু মুসলিম মানুষ সেখানে আছে সেখানে মসজিদ আছে সেখানে কোরআনসন্না ভিত্তিক চলতে কিংবা শেরিয়ার পাবন্দি করতে কোনো অসুবিধা নাই তবে যখনই দেখা যাবে যে সেখানে এমন কিছু আপত্তি আছে যেটা সরিয়েছে স্পষ্ট লঙ্ঘন এবং যে পরিবেশে গেলে নিজের ইমান দুর্বল হয়ে যায় ফাহেসা কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা দেখা দেয় হারামের সাথে সম্পৃক্ত হওয়ার আশঙ্কা দেখা দেয় তখন সেটা জায়জ হবে না আর দ্বিতীয়ত হচ্ছে অমুসলিম দেশে পড়াশোনা চাকরি বা বসবাসের উদ্দেশ্যে একাকী বা পরিবার সহ স্থানান্তরিত হওয়া এখানে যেটা আমরা লক্ষ্য করছি যে যেহেতু অমুসলিম সমাজে বা দেশে ইসলামের কোনো অনুশাসনই সেখানে নাই বরং সেগুলো একটা ওপেন কান্ট্রি ওপেন সিটি ওপেন বা আমরা বলব উন্মুক্ত জনপদ সব কিছু সেখানে হালাল সব কিছু সেখানে পারমিটেড এবং অনুমোদিত সব কিছু বলতে আমি যেমন অশ্লীলতা আমাদের ইসলামে অনেক হারাম জিনিস সেখানে হালাল আমি এটা বলছি না যে সেখানে চুরি চামারি রাহায় জানি চিন্তে সব হালাল সেটা না কারণ কিছু কমন জিনিস আছে সারা বিশ্বের সকল মানুষ একমত যেগুলো করা যাবে না যেখানে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয় কারো উপর চড়াও হওয়া কাউকে আক্রমণ করা কাউকে হত্যা করা চুরি করা ছিনতাই করা কিংবা কাউকে ধরে নিয়ে যাওয়া গুম করে দেওয়া ইত্যাদি এই জিনিসগুলো তো কমন জিনিস এগুলো সাধারণত কোনো সভ্য সমাজে থাকে না কিন্তু যেটা অনেক অমুসলিম সমাজে থাকে সেটা হচ্ছে যেমন অশ্লীল পোশাক পরা উলঙ্গপনা খুবই সংক্ষিপ্ত পোশাক পরে চলাফেরা করা কিংবা ছেলেদের মধ্যে অনেক পাঙ্ক হয়ে যাওয়া মানে আরও যে সমস্ত উন্মুক্ত সমাজ হওয়ার কারণে যেগুলো আসলে আমরা কোরআনের ভাষায় ফাহেসা বলি সেই ধরনের ফাহেসাটাই আসলে উন্মুক্ত সমাজে বেশি দেখা যায় এবং পাশাপাশি যেমন সুদ অথবা এই যে হালাল হারামের বাদ বিছান না থাকা যেমন মৃত প্রাণীর যুক্ত খাবার শুকরজাত খাবার কিংবা হালালভাবে জবাই না করা গরু ছাগল কিংবা মুরগির মানে যে গোশ ইত্যাদি তো এই সমস্ত কারণে যেটা দেখা যায় যে সাধারণত এর সমাজ যদি এতটা উন্মুক্ত হয় যেখানে হালাল হারমেজ বাদ বেসার থাকে না জীবনটা সেখানে অশ্লীলতামুখী হয়ে যায় ক্লাব তারপরে নাচ গান কনসার্ট এগুলোতে ভরা থাকে সেখানে আমাদের মুসলিমদের জন্য বড় সমস্যা আমাদের ইমান হারিয়ে যায় আকিদা নষ্ট হয়ে যায় ইবাদতের সুযোগগুলো আমরা নষ্ট করে ফেলি আমাদের আখলাখ দারুণভাবে অধপতিত হয় ফলে এই সমস্ত জায়গায় কোনো অত্যন্ত জরুরত ছাড়া এবং শরিয়ার কিছু শর্ত সারায়েত আছে সেই শর্ত সারায়াত ছাড়া সেখানে যাওয়া অথবা সেখানে অবস্থান করা একাকী কিংবা পরিবার সহ সেটা শরিয়াতে আসলে বারণ করা আছে যদি যেতেই হয় তাহলে তার কিছু শর্ত আমরা একটু পরে উল্লেখ করছি আমরা এখানে আরও জিনিস লক্ষ্য করছি সেটা হচ্ছে কোনো সমাজে বৃহত্তর জনগোষ্ঠী যখন তারা হিজরত করে অর্থাৎ মাইগ্রেশন করে চলে যায় সেখানকার সিস্টেমকে তারা ইন্টিগ্রেট করে নেয় গ্রহণ করে নেয় এবং অধিকাংশের ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাচ্ছি মানে যে প্রভাবটা তারা সেখানে গ্রহণ করে সেটা হচ্ছে তাদের সেখানকার শিক্ষা ব্যবস্থা, আচার আচরণ এবং এমনকি আঁকিদায় বিশ্বাস পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমদের মধ্য থেকে যারা এ সমস্ত অমুসলিম দেশে গমন করছে অধিকাংশই কিন্তু আরও প্র্যাকটিস হারা হয়ে যাচ্ছে এবং অমুসলিমদের চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত হচ্ছে তারা তারা এথিস্ট হয়ে যাচ্ছে বিশেষ করে শিক্ষিত শ্রেণী এবং তারা অনেক হারামের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে ফলে আমরা বলবো যে বেসিক প্রিন্সিপাল হচ্ছে সেখানে না যাওয়া এবং সেখানে অবস্থানের সিদ্ধান্ত গ্রহণ না করা এটি সেটাই প্রধানতম নির্দেশনা কারণ কোরআনও আমাদেরকে বলছে যে যেতে হলে ভালো জায়গায় যেতে হবে যেখানে দিন মানা যাবে এবং যেখানে দিনদারি শেখা যাবে যেখানে পরিবেশ তাকে দিনের দিকে নিয়ে আসবে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে সে খারাপ জায়গা যাবে না যারা গিয়েছে সমস্ত পরিবেশে যেটা ইসলামের সাথে সংগতিপূর্ণ নয় সে জায়গায় কোরআন তাদেরকে <applause> سوره النسر ان الذين توفاهم الملائكه ظالمي انفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الارض قالوا الم تكن ارض الله واسعه واسعه فتهاجر فيها فاولئك مأواهم جهنم وساءت مصيرا آه جادرك فيرش ترى যান কবজ করছেন এমতো অবস্থায় যে তারা নিজেদের উপর জুলুম করছিল পাপাচারের কারণে ফেরেজ তারা তাদেরকে জিজ্ঞেস করলেন কেন তোমরা এমনটা করলে তারা বলল আমরা তো জমিনে দুর্বল ছিলাম এই জন্যই এই সমস্ত জায়গায় ফাসাদ বরপাই করেছি খারাপ কাজ করেছি ইত্যাদি ইত্যাদি কলু তখন ফেরেস্তারা তাদেরকে বললেন তাহলে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না তোমরা সেখানে হিজরত করতে অর্থাৎ হিজত করতে ভালো জায়গা কারণ ইসলাম তো ভালো জায়গায় হিজত করার কথাই বলে ফলে এই এই লোকেরা যে জায়গায় গিয়েছিল যেখানে অবস্থান করেছিল যেখানে ফাসাদ বারপাই তারা করেছিল তাদের কথা বলা হচ্ছে তারা তাদের বাসস্থান হবে জাহান্নাম এবং কতই না নিকৃষ্ট বাসস্থান সেটি তাহলে আল্লাহ তালা এখানে তাদেরকে ধমক দিলেন যে আল্লাহর জমিনকে প্রশস্ত ছিল না ফেরস্তাদের মাধ্যমে আল্লাহ তালা এই ধমকটা তাদেরকে দিলেন যে জমিন কি প্রশস্ত ছিল না তোমরা সেখানে কেন হিজরত করলে না ভালো জায়গায় ইবনু ক্যাথির এই আয়াতের তাফসিরে উল্লেখ করেছেন যে এই আয়াতটা সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে আম ব্যাপক সেই সকল ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করছে যারা মুশ্রিকদের সমাজের মধ্যে তাদের সাথে স অবস্থান করে মুকিম হিসাবে সেখানে অবস্থান করছে বসবাস করছে অথচ সে মর্শিদদের এই অবস্থান থেকে জনপদ থেকে সে সফর করে মাইগ্রেশন করে সে মুসলিমদের জায়গায় যেতে পারতো অহু আকাদ আল আল হিজরা মানে তিনি বলেছেন যে এটা কখন ওয়ালাইসা মিন মিনা কামাচিদ্দিন যে সে মসদদের মধ্যে থাকছে অথচ সেখানে সে দিন পরিপালন সঠিকভাবে করতে পারছে না এবং সে হিজরত করে ভালো মুসলিম কমিউনিটিতে যেতে পারে সেটা না করে যারা মুসজিদদের মধ্যে থেকে যাচ্ছে তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা এই কথাটা অবতীর্ণ করলেন এবনু কাসির বললেন ফাহুয়া এবং লেনাফসিহি সে নিজের প্রতি আসলে এই কারণে জুলুমকারী কারণ সে হিজরত করেনি সে অমুসলিমদের মধ্যেই থেকেছে মোরতাক এমন হারামান সে হারাম কাজ সম্পন্ন করছে বেলেজমা বিলেজমা অর্থাৎ সকল কেরামের সর্বসম্মতিক্রমে ও আয়া এবং আয়াতের ভাষ্যমতে এটা বলেছেন এবনু কাতির শেখ বিনবাহল্লাহ তিনি বলেছেন অ দেশে সফর করা এমতো অবস্থায় যে কোনো মুসলিমের তেমন কোনো বেশি এলেম নাই তার এলেমটা কম এবং তার বিচক্ষণতাও কম এর মধ্যে অনেক ক্ষতি ফি হে জারুন তিনি বলছেন খাতারুন আদিম এবং অনেক বড় ভয়াবহ বিপদ ফাইনা শের কাবিল্লাহেবাইন আহম জওয়াহের কারণ ওই সমাজের মধ্যে আল্লাহর প্রতি সেকটা খুবই প্রকাশ্য ওল মাসি বাইন আহম জাহের মিনাজ জেনা ওসুরবুল খমুর ওগার দালিক এবং জেনা ব্যবিচার এবং মদ পান ইত্যাদি অনেক ধরনের পাপ ওই সমাজের মধ্যে ভরপুর প্রকাশ্যে هو يتكي شترن إلى بلادهم ولسيما مع قلة العلم وقلة الرقيب من أعظم الأسباب في العقوع في الباطل واتباع ما يدعو إليه الشيطان من الشبهات الباطلة والشهوات المحرمة مولسن شترن تاتر ديجغولو تسافر كرى يقول بشيش كرى جاكن ما نشير علمتكم تكي يقول تاروبر كنو برجو بكون تاكينا نيجاني جاروبر برجو بكون كرى ناو نو كوني এই এই সফরটা তাদের বাতিল কাজে পতিত হওয়ার একটা বড় কারণ এবং শয়তান তাদের সামনে যে সমস্ত সুবুহাত বাতিল যে সংশয় বাতিল চিন্তা চিন্তাভাবনা এবং যে সমস্ত হারাম কামনা বাসনা এগুলোর মানে শয়তান মানে এগুলোর দিকে যে আহ্বান করে সেই এরতে বাড়ে সে সেটার এরতে বাড়ে অথবা তার অনুসরণের মধ্যে পড়ে যাওয়ার এটা একটা বড় কারণ তিনি বলেছেন এই কারণে এটা আসলে পরিহার করা উচিত অনেকেই দেখা যায় যে পড়াশোনার জন্য সফর করেছে অথবা ভ্রমণের জন্য ট্রাভেলিং যেটাকে সফর করেছে অথবা কাজ করার জন্য সফর করেছে কিন্তু তারা পরবর্তীতে উপলব্ধি করেছে যে এটা তাদের জন্য ভালো হয়নি এবং তারা এর যে কনসিকুয়েন্স এর যে অমঙ্গল সেটা তারা লক্ষ্য করেছে এগুলো নিয়ে আমাদেরও গবেষণা করা উচিত তাই না আমরা যারা মুসলিম হিসাবে যেমন যারা বিভিন্ন দেশে এরকম অমুসলিম দেশে মুশ্রিকদের মধ্যে অবস্থান করছে আসলে এর কনসিকুয়েন্সটা কি হয়েছে কতটা তারা উন্নত হয়েছে আর কতটা তারা ডেভিয়েটেড হয়েছে আমরা অনেক সময় দেখি যে অমুসলিম দেশে গিয়ে হয়তো কেউ কেউ ইসলামিক সেন্টারের মাধ্যমে সে ভালো মুসলিম হতে পেরেছে কিন্তু তাদের সংখ্যা কিন্তু খুবই নগণ্য তাদের সংখ্যাটা খুবই নগণ্য বিশ্ব এখন ছোট হয়ে আসার কারণে এখন এই নেগেটিভ বিষয়গুলোর পাশাপাশি কিছু পজিটিভ জিনিসও আমরা দেখতে পাচ্ছি তো আমি যেহেতু এখানে নেগেটিভটাই বেশি তাহলে বেসিক প্রিন্সিপাল হিসাবে আমরা বলবো যে আসলে প্রয়োজন না থাকলে এবং তার চিন্তাভাবনা স্পষ্ট না করলে সে সে সমস্ত দেশে যাবে না আর যদি যায় তাহলে তাকে প্রথমত তার প্রয়োজনটা নির্ধারণ করতে হবে কেন এবং তারপরে তাকে বেশ কয়েকটা মূলনীতি ফলো করতে হবে তাহলে সে সে সমস্ত দেশে সফর করতে পারবে এবং সে সমস্ত দেশে সে থাকতে পারবে যদি এই শর্ত সারায়তগুলো সে রক্ষা করে ফলো করে এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শেখবিন রসাইমিনকে কাফের মুশ্রিকদের দেশে সফর ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছিলেন তিনটা শর্ত থাকলে সেটা যাওয়া যেতে পারে একটা হলো যে মানুষের কাছে প্রয়োজনীয় দিনই জ্ঞান থাকবে যে কারণে সে ওই সমস্ত দেশে ইসলামের বিরুদ্ধে কিছু শুনলে সেটাকে অপনোদন করার মতো ক্ষমতা তার কাছে থাকবে প্রয়োজনীয় জ্ঞান দ্বারা সে সমৃদ্ধ হবে দ্বিতীয় শর্ত হচ্ছে তার কাছে দিনদারি থাকবে দিনের হেফাজত যেমন সে করবে দিনদারি দিনকে মেনে চলবে যাতে করে সেই দিনদারির কারণে সে কোনো অশ্লীল কথা কাজ বা কামনা বাসনার ফেরেবের মধ্যে পড়ে না যায় তৃতীয় হচ্ছে সে সে দেশে যাওয়াটা তার জন্য জরুরি হবে যেমন এমন কোনো রেয়ার পড়াশোনা অথবা এমন কোনো প্রশাসনিক কাজ তাকে তার দেশের সরকার তাকে দিয়েছে ফলে সেই নির্দেশ পালনের জন্য তাকে সেখানে যেতে হবে ইত্যাদি নানা প্রশাসনিক প্রয়োজন থাকতে পারে বা জাগতিক প্রয়োজন যেমন মেডিকেল রিজনে অনেকে বিভিন্ন দেশে চিকিৎসা সেবা নেওয়ার জন্য যেয়ে থাকেন এর পাশাপাশি শেখ সালেমন তিনটা শর্ত বলেছেন এর পাশাপাশি আমরা বলবো যে তাকে আরও কয়েকটা শর্ত পালন করতে হবে যেটা হয়তো সাইকদের অন্য অন্য ডিসকাশন থেকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে তিনি অমুসলিম দেশে থাকলে তার দিনের হেফাজত সহ সেখানে থাকতে হবে মানে শুধু দিনদারি থাকলে হবে না দিনের সার্বিক যে মৌলিক ফরজ ওয়াজিবগুলো আছে সেগুলো তাকে পরিপালনের সামর্থ্য রাখতে হবে যদি সেগুলো তিনি সে সামর্থ্য হারান তাহলে সেখানে তিনি অল্প কয়েকদিনের পরে আবার এমন জায়গায় চলে যেতে হবে যে যে জায়গায় তিনি দিন পালন করতে পারেন প্রয়োজন সারার পরই তিনি সেখানে চলে যাবেন তাহলে দিনের দিন পালন করার সুযোগ তার থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে তিনি যখন সে দেশে অবস্থান করবেন একা বা পরিবারসহ তাহলে তার শেরিক কিংবা ফাহেসার মধ্যে মুবতলা অর্থাৎ তার মধ্যে সংযুক্ত হওয়া বা তার ভেতরে পড়ে যাওয়া থেকে তাকে মুক্ত থাকতে হবে যদি এমন হয় তিনি এখানে থাকার কারণে সেরেকে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন অথবা ফেতনা সংযুক্ত হয়ে যাচ্ছেন অথবা বিভিন্ন ফাহেসা কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন তাহলে তার সেখানে থাকাটা জায়জ হবে না ছয় নম্বর যে শর্ত সেটি হচ্ছে তিনি তার ওয়ান অফ দ্য প্রায়োরিটি বরং মেইন প্রায়োরিটি হিসাবে দা আওয়াইল কাজের সাথে তাকে সম্পৃক্ত হতে হবে তিনি ওয়ান অফ দ্য প্রায়োরিটি হিসাবে নির্ধারণ করবেন যে তিনি যেহেতু মুসলিম অতএব ইসলামী চেতনার দিকে মানুষকে আহ্বান করা মানুষের মধ্যে দাওয়া বা দিন প্রচার করা এই কাজটাকে তাকে ভলেন্টারি হলেও এই কাজটাকে তাকে একটা মেইন জবে পরিণত করতে হবে মেইন হাদাফ বা লক্ষ্যে পরিণত করতে হবে সাত নম্বর হলো তিনি অমুসলিম কোনো সমাজে যখন অবস্থান করবেন সেখানে যদি কোনো ইসলামিক কোনো প্রতিষ্ঠান থাকে যেমন মসজিদ বা ইসলামিক সেন্টার বা ইসলামিক কোনো শিক্ষা প্রতিষ্ঠান তাহলে এগুলোর সাথে তাকে সম্পৃক্ত থাকতে হবে কারণ একটা কমিউনিটি ছাড়া তিনি তার দিনকে রক্ষা করতে পারবেন না তার আকিদা ইমানকে রক্ষা করতে পারবেন না যদি এই ষাটটা শর্ত তিনি মেনটেন করতে পারেন তাহলে বলা যাবে যে তিনি সেই সমস্ত দেশের থেকেও একটা পজিটিভ রোল প্লে করবেন এবং তখন তার জন্য সেখানে যতদিনে স্বার্থ শর্ত মেনটেন করবেন ততদিন তিনি সেখানে থাকতে পারবেন আর যদি তার শর্তগুলোর মধ্যে কোনো ত্রুটি দেখা দেয় এবং তিনি সেগুলো মেনটেন করতে না পারেন তাহলে দিনের স্বার্থেই তাকে এমন জায়গা চলে আসতে হবে যেখানে তিনি আসলে নিজের দিনদারি সহ এবং দিনের স্বাধীনতা সহ সব কিছু মেনটেন করতে পারেন আর সেক্ষেত্রে আমরা বলবো যে আল্লাহ তালার পক্ষ থেকে তো আসলে একটা চমৎকার আয়াতও আছে তিনি বলেছেন ওমাইয়া তাকিল্লাহ আল্লাহ আখরাজা ওয়ার্জুক হোমিন হায়তুল্লাহ আহতেব যে ব্যক্তি আল্লাহর তাকেও অবলম্বন করে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য একটা উপায় অবলম্বন খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ভাবতেও পারেনি তো আমাদের অধিকাংশ মানুষই তো আসলে পাশ্চাত্যের অথবা বিভিন্ন মুসলিম দেশে যায় শুধু রিজিকের সন্ধানে তাই না তো এখন রিজিক সন্ধান করতে গিয়ে যদি দিনকে হারিয়ে ফেলে তাহলে তো বড় মুশকিল আর রিজিক দাতা তো আল্লাহ সে কথাই তিনি এখানে বলেছেন অতএব দিন ঠিক রেখে তারপরে রেজেক সন্ধান করতে হবে এবং দিন ঠিক রাখার সবচেয়ে বড় পথ হচ্ছে তাকোয়া তাকোয়া অবলম্বন করলে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা হচ্ছে তিনি এমন জায়গা থেকে রেজেক দেন যা মানুষ কল্পনা করতে পারেনি এখানে পরিশেষে আরেকটি কথা বলে আমি শেষ করবো প্রশ্নের উত্তর সেটা হচ্ছে আমাদের চেষ্টা করা উচিত পৃথিবীর সেই জায়গাগুলোকে থাকার জন্য নির্ধারণ করা যেটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম যেমন মক্কা কিংবা মাদিনা অথবা এমন কোনো জনপদ যেখানের যেখানে চমৎকার দিনই পরিবেশ আছে এবং আমাদেরকে আসলে দিনদার হতে আমাদেরকে উদ্বুদ্ধ করে এবং কোনো সন্ধানে এর মধ্যে মক্কা মদিনা শ্রেষ্ঠ আমরা এগুলোর ফজিলত সম্পর্কে অনেক হাদিস জানি এবং সেখানে থাকা এবং সেখানে এমনকি মদিনার যেমন মানে এত দীর্ঘদিন ধরে থাকার ব্যবস্থা করা যাতে সেখানে মৃত্যু হয় তাহলে যারা মদিনা থাকে বা মদিনায় যারা মারা যায় তাদের জন্য নবিসুল্লাহ আসলাম সাফায়াত পর্যন্ত করেছেন অতএব মুসলিমদের মধ্যে সে একটা তামান্না এবং সে একটা সুন্দর আবেগ থাকাটাই আমাদের কাছে প্রশংসিত বারাকাল্লা আল্লাহ একজন প্রশ্ন করেছেন সালাম দেওয়ার পরে বলেছেন দাম্পত্য জীবনে বিভিন্ন সমস্যা নিরসনে অনেক সময় আমাদের তৃতীয় পক্ষের শরণাপন্ন হতে হয় অনেক ক্ষেত্রে এসব সমস্যার এই সমাধান জানা জরুরি হয়ে যায় কিন্তু লাইভ সেশনে প্রশ্নের মাধ্যমে পুরো প্রেক্ষাপট তুলে ধরা কিংবা পূর্ণাঙ্গ সমাধান পাওয়া দুষ্কর এক্ষেত্রে আমরা কিভাবে আপনাদের কাছ থেকে এক্সক্লুসিভলি বিস্তারিত শেয়ার করে পূর্ণাঙ্গ সমাধান পেতে পারি খুবই জীবন ঘনিষ্ঠ একটা প্রশ্ন করেছেন আপনাকে আমি ধন্যবাদ জানাই তার মানে হচ্ছে আপনি আসলে তৃতীয় পক্ষ বলতে কোনো ব্যক্তির কাউন্সেলিং বিজ্ঞ ব্যক্তির বা সেরিয়ায় স্কলারের কাউন্সেলিংয়ের কথাই আপনি বুঝাচ্ছেন যাতে করে একটা এক্সক্লুসিভ সেশানে কোনো একজন সাইখের সাথে অথবা স্কলার সাথে অথবা অভিজ্ঞ ব্যক্তির সাথে যিনি মানুষের সমস্যা সম্পর্কে অভিজ্ঞতা রাখেন জানেন বুঝেন এবং তাকে প্রয়োজনীয় টিপস এবং পরামর্শ দিতে পারেন তাহলে এই ধরনের লোকদের সাথে বসাটার গুরুত্ব আপনার প্রশ্ন থেকে স্পষ্ট আমরা বলবো যে হ্যাঁ কাউন্সেলিং করা উচিত এবং আমাদের সমাজে আমি মনে করি যে আমাদের ইমাম খাতিব যারা আছেন তারাও সে সমস্ত কাউন্সেলিংয়ের দায়িত্ব পালন করতে পারেন আর আমরাও এখানে তাইবা একাডেমির পক্ষ থেকে কাউন্সেলিং করে থাকি তাইবা কাউন্সেলিং আপনাদের জন্য একটা চমৎকার অপশন হতে পারে যারা বিভিন্ন ফ্যামিলি ইস্যুজ ফেস করছেন প্রবলেম ফেস করছেন দাম্পত্য জীবনের প্রবলেম কিংবা বড় ফ্যামিলির প্রবলেম পারস্পরিক রিলেশনশিপের প্রবলেম কিংবা বিবাহের যে সেরাই সমাধান তালাক সম্পর্কিত সমাধান কিংবা মিরাজ সম্পর্কিত সমাধান এসব কিছু আপনারা তাইবা কাউন্সেলিংয়ের মধ্যে পাবেন বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ তাইবা একাডেমির ফেসবুক পেজের ইনবক্সে আপনারা যোগাযোগ করতে পারেন এবং অ্যাপয়েন্টমেন্টের একটা লিঙ্কও আছে আপনারা হয়তো এখানে সরাসরি দেখতেও পাচ্ছেন আর সরাসরি কেউ যদি যোগাযোগ করতে চান তাই বা কাউন্সিলিংয়ের জন্যে তাহলে আপনারা জিরো ওয়ান নাইন ডাবল এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো যাই হোক আমি পরিশেষে আবার বলবো যে কাউন্সেলিং একটা চমৎকার সমাধান হতে পারে আমরা আশা করছি আপনারা এটাকে গুরুত্ব দিবেন নিজেদের যে কোনো সমস্যা চেপে থাকবেন না এবং যে কারোর সাথে যাদেরকে আপনারা বিজ্ঞ মনে করেন পরিবার পরিবারের বাইরে কারোর সাথে আপনারা যোগাযোগ করে এই কাউন্সেলিংটা নেবেন ইনশাল্লাহ সাইলা সোমেই আপনি দুটো প্রশ্ন করেছেন গায়ের মাহারাম প্রথম প্রশ্ন গায়ের মাহারাম পুরুষদের সামনে নামাজ পড়তে হলে নিকাব সহ নামাজ পড়া যাবে কিনা গায়ের মাহারামদের সামনে শরিয়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হুকুমটা আমরা সবাই জানি সেটি হলো হিজাব হিজাব মেনটেন করা তাদের সাথে হিজাব মেনটেন করতেই হবে কারণ গায়ের মাহারাম মানে হচ্ছে পরপুরুষ যাকে আজ বলা হয় তাহলে সেক্ষেত্রে মুখ কি ঢাকা লাগবে কি না এটা একটা একতলাফি মাস আলা তারপরেও আমরা সেই মতটাকে শক্তিশালী বলে জ্ঞান করি মনে করি যে মেয়েদের মুখ যেহেতু সৌন্দর্যের একটা জায়গা ফলে সেটাও অপরিচিত পুরুষদের থেকে ঢেকে রাখা এটাই হচ্ছে শরীয়তের বিধান যদিও কোনো কোনো পরিস্থিতিতে জরুরতের কারণে বা এই নানা নির্দেশনার কারণে সেটা কখনো কখনও খোলা যেতে পারে যেমন মেডিকেল রিজাম সাক্ষ্য দেওয়ার জন্য বা অন্যান্য যে কোনো রিজানে সাধারণত সেটাকে ঢাকার মতটাই শক্তিশালী সেক্ষেত্রে এই মত অনুযায়ী মেয়েরা গায়ের হারাম এবং আজনবী পুরুষদের সামনে যখন সালাদ পড়বেন বা পড়তে বাধ্য হবেন যেমন হারামে অথবা উন্মুক্ত কোনো জায়গায় তখন তারা তাদের মুখটা ঢাকবেন মুখটা ঢাকা যাবে বরং ঢাকবেন এটাই শক্তিশালী অভিমান দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন সেটা হলো ফজর বা আসরের রক্ত ছুটে যাওয়ার আশঙ্কা থাকলে বাহনে বসা অবস্থায় নামাজ হবে কিনা না দাঁড়ানোর উপায় নেই দাঁড়ানোর উপায় নেই কথাটা দিয়ে কিন্তু আপনি বিষয়টাকে ক্লিয়ার করে ফেলেছেন অর্থাৎ দাঁড়ানোর সুযোগ নেই দাঁড়ানোর সামর্থ্য নেই দাঁড়ানো এখানে দাঁড়ানোর ব্যাপারে আপনি অক্ষম যদি পরিস্থিতি সেটাই হয় তাহলে যে কোনো সালাতের ক্ষেত্রে আপনি যেভাবে পারেন সেভাবেই পড়বেন এটি সহি বুখারির হাদিসে নাবিজাল্লা বক্তব্য তিনি বলেছেন সল্লিকা ইমান ফাইল্লাম তস্তাতে ফা কাহা ইদান ফাইল্লাম তস্তাতে ফাইল জম্বিন দাঁড়িয়ে সালাত পড়ো না পারলে বসে না পারলে শুয়ে সুতরাং এই হাদিসটা আমাদের সামনে একটা চমৎকার রোগসাদ এবং মূলনীতি বর্ণনা করেছে যে সামর্থ্য যেখানে হারিয়ে যাবে সেখানে যতটুকু সামর্থ্য থাকবে সেরিয়া ততটুকুই তার জন্য করাটা অবধারিত করছে তার সামর্থ্যের বাইরে সে যে কোনো জিনিস কারো ওপর ইম্পোজও করে না কারো ওপর চাপিয়েও দেয় না আল্লাহ সুবাহতালা নিজেই সেটা বলেছেন লাইউ কাল্লাফুল্লাহন আফসান ইলা উসআা আল্লাহ তালা কারো সাধ্যের অতীত কাউকে কোনো তাকলিফ বা দায়িত্বের বোঝা চাপিয়ে দেননি অতএব এ অবস্থায় আপনি যেভাবে পারেন সেভাবে পড়তে পারবেন অর্থাৎ বসে সিটে বসে যদি আপনার নরচরকার করা সম্ভব না হয় সেভাবে আপনি সালাডটা পড়বেন তানিম বলেছেন মুসলিমরা তো সারিয়া অনুযায়ী বিয়ে করে যা ইসলাম হালাল করেছে অন্য ধর্মের মানুষের বিয়ে কি হালাল হবে সে ব্যাপারে কি বলে অন্য ধর্মের মানুষের বিয়ে তাদের ধর্ম অনুযায়ী ঠিক আছে তারা তো ইসলাম বা কোরআনের নিয়ম মতো তারা বিবাহ করেনি এই জন্যে অন্য কোনো মানুষ তারা যদি স্বামী স্ত্রী ইসলামে প্রবেশ করে তাহলে তাদের মানে যেহেতু আগে থেকে বিয়েটা একটা সামাজিক বিষয় আমরা বিয়েটাকে আগে থেকে প্রতিষ্ঠিত বিয়েটাকে নতুন করে রিনিউ করতে দেখি তবে যে কোনো একজন যদি ইসলাম গ্রহণ করে তখন তাদের বিবাহটা বাতিল হয়ে যায় এবং পরবর্তীতে তার স্ত্রী যদি অথবা তার স্বামী যদি আবার ইসলাম গ্রহণ করে তখন তাদেরকে সেটা রিনিউ করতে হবে যেহেতু একজন ইসলাম গ্রহণ করার কারণে তাদের বিবাহটা টুটে গিয়েছে বিবাহ বন্ধন তো থাকছে না নতুন করে যদি কিছুকাল পরে বা কিছু দিন পরে তার স্পাউজ ইসলাম গ্রহণ করেন তখন তাদেরকে সেটা রিনিউ করতে হবে তাহলে এতটুকু পর্যন্ত ইসলাম বক্তব্য দিয়েছে কিন্তু অন্যরা বা অন্য ধর্মের বিভিন্ন প্যাটার্নে তারা যে বিয়ে করেছে সে বিয়েটা সঠিক এমন কোনো কথা তো ইসলাম বলেনি কিন্তু বিয়েটা একটা সামাজিক জিনিস অন্য ধর্মের লোকেরা লিভ টুগেদার করার চাইতে তাদের ধর্ম মতো বিয়ে করা সেটা বেটার কোনো সন্দেহ নেই কারণ বিয়েটা এর বিয়ের মাধ্যমে মানুষ একটা সংসার একটা চারিত্রিক সততা মেনটেন করে ফলে যে কোনো ধর্মের বিয়ের মধ্যে বিয়ে না করার চাইতে একটা উত্তম বিষয় কিন্তু আছে তারপরেও বিয়ের প্রথাগত দিক বিয়ের বিভিন্ন যে হুকুম আহকাম ইজাব কবুল এগুলো বিভিন্ন ধর্ম যেভাবে আছে ইসলাম সেটাকে রেকমেন্ড করেনি এবং সেটাকে সার্টিফাইও করেনি এটা আমাদেরকে মনে রাখতে হবে আবার বিভিন্ন ধর্মের লোকদেরকে সেভাবে বিয়ে করার কারণে গালমন্দও করেনি সুতরাং প্রত্যেক ধর্মের বিয়ে তাদের কাছেই শুদ্ধ আর ইসলামের বিয়েটা অবশ্যই ইসলাম সম্মত হতে হবে অন্যথায় অন্য ধর্মের পদ্ধতি ইসলামে স্বীকৃত নয় ফলে কেউ যদি কোনো মুসলিম নর অথবা নারী তারা যদি অন্য যে কোনো ধর্মের পদ্ধতিতে বিয়ে করে তাহলে তাদের বিয়েটা ভ্যালিড হবে না খাদিজা ইসলাম বলেছেন আমাদের নবীজির মেয়ে ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহার বিয়ে হয়েছে আলী রাদি আল্লাহ তাল্লাহর সাথে আলী রাদি আল্লাহ তাল্লাহর ছিলেন নবীজির চাচা ভাই তার মানে ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহার বিয়ে হয়েছে চাচার সাথে যেহেতু উনি আপন চাচা ছিলেন না তাই বিয়ে জায়েজ হয়েছে আসলে আলী রাদি আল্লাহ তালা আনহু ফাতেমা রাদি আল্লাহ আনহার জন্য মাহারাম ছিলেন না সুতরাং গায়ের মাহারাম তো তার সাথে বিবাহ আপনি বলেছেন এখন প্রশ্ন হলো আমার মায়ের খালাতো ভাইয়ের সাথেও কি আমার বিয়ে জায়েজ হবে যেহেতু উনি আমার আপন মামা নন আপনার মায়ের খালাতো ভাই সে আপনার মায়ের জন্য মাহারাম নয় আপনার জন্য মাহারাম নয় যিনি মায়ের জন্য মাহারাম নয় তিনি কিন্তু আপনার জন্য মাহারাম নন ফলে আপনার মায়ের খালাতো ভাই যদি আপনার বাবা জীবিত না থাকেন মা যদি বিধবা হন তাহলে আপনার মায়ের খালাতো ভাইয়ের সাথে তারও বিবাহ যেমন জায়েজ আর যদি তিনি মায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হন এবং তিনি খালাতো ভাই হিসাবেই থাকেন তাহলে আপনার সাথে তার বিবাহ জায়েজ হতে সারিয়াতে কোনো বাধা নেই কিন্তু একবার যদি আপনার মায়ের সাথে তার বিবাহ হয়ে যায় কোনো কালে তারপরে ছাড়াছাড়ি হয়ে গেল তাহলে কিন্তু আপনার সাথে তার বিবাহ কখনোই আর জায়েজ হবে না কারণ আমরা জানি যে জন্মসূত্রে যেমন স্থায়ী কিছু মাহারাম আছে ঠিক দুধ পান সূত্রেও স্থায়ী কিছু মাহারাম আছে এবং বিবাহ সূত্রেও স্থায়ী কিছু মাহারাম আছে অতএব মায়ের সাথে তার খালাতো ভাই হোক বা অন্য যে কোনো পুরুষেরই হোক একবার বিবাহ হওয়ার পরে মায়ের কন্যাদের সাথে আর তার বিবাহ জায়েজ হবে না কিন্তু সেই ঘটনাটা যদি ঘটে না থাকে তাহলে আপনার মায়ের খালাতো ভাই এর সাথে আপনার বিবাহ সেরিয়াতে জায়েজ হতে কোনো অসুবিধা নেই সাইদুল ইসলাম বলেছেন স্যার আমি ভিপিএন ইউজ করে বাইরের দেশের জিমেইল অ্যাকাউন্ট তৈরি করি প্রতি মেইল অ্যাকাউন্ট নয় টাকা করে বিক্রি করি বাহিরের দেশের কোনো নিষেধাজ্ঞা নেই এগুলো দিয়ে গুগল ভয়েস করা হয় এটা কতটুকু সরিয়েসম্মত বা এটা কি জায়জ হবে দয়া করে জানাবেন আচ্ছা এখানে আপনি বোঝাই যাচ্ছে আপনি ভয়েস ফ্যাসিলিটিটা তৈরি করছেন যে বিভিন্ন এক দেশ থেকে আরেক দেশ বা এক জায়গা থেকে আরেক আরেক জায়গা যেন মানুষ গুগলের ভয়েসের মাধ্যমে কথা বলতে পারে ফলে আপনি মেইল অ্যাকাউন্ট করে আপনি বিক্রি করছেন মানুষ যাতে সে ফ্যাসিলিটিটা পেতে পারে এখন দেখার বিষয় হচ্ছে এই যে আপনি সুযোগগুলো নিচ্ছেন এই সুযোগটা দেশের বাইরে যাদের সুযোগটা নিচ্ছেন সেই দেশের আইনে এটা বৈধ কিনা অর্থাৎ পারমিটেড কিনা এবং যেই জায়গায় আপনি বসে এই ফ্যাসিলিটিটা ক্রিয়েট করছেন সেখানের আইনেও এটা বৈধ কিনা এই দুই জায়গায় যদি আপনি বৈধ পারমিশন পেয়ে থাকেন তার ভিত্তিতে কাজ করেন তাহলে ইসলামী সারিয়া এই মরামাতের বিষয়গুলো আপনার জন্য নিষেধ করবে না কারণ এগুলো সরাসরি ইসলাম বিরোধী কাজ না কিন্তু এগুলো দেখতে হবে যে কাজগুলো আপনি করছেন কর্তৃপক্ষের অনুমতি আছে কি না তাই না কর্তৃপক্ষের অনুমতি থাকলে তাহলে আপনার আমার জন্য এগুলো বৈধ হতে কোনো অসুবিধা নেই আর যদি অনুমতি না থাকে যেহেতু কর্তৃপক্ষের অনুমতি নেই তাহলে এগুলো আমার আপনার জন্য শরীয়তেও বৈধ হবে না এটা অনেকটাই এরকম যে আমার একটা মোবাইল সেট যদি আপনাকে ব্যবহারের অনুমতি দেয় যে আপনি দশ মিনিট বা এক ঘন্টা বা যত ইচ্ছা আপনি ফোন কল করতে পারেন তাহলে এটা আপনার জন্য তো এখানে কোনো অসুবিধাই নেই কিন্তু যদি আমি আমি যেহেতু এই মোবাইল সেটের মালিক অতএব আমি যদি অনুমতি না দিই তাহলে আপনার প্রতিটা মিনিট আপনি অবৈধভাবে কথা বললেন আমার পারমিশন ছাড়া আমার মোবাইলের টাকা ব্যয় করে আপনি কথা বললেন তাহলে এটা আপনার জন্য অবৈধ হবে বিষয়টা একদমই এক্স্যাক্টলি এরকম নিজাম চৌধুরী বলেছেন রাফুল ইয়াদাইন রকু থেকে উঠে কিভাবে করতে হবে আপনি রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে তারপরে আপনি দুই হাত উঠাবেন দুই হাত কাঁধ বরাবর অথবা কান বরাবর কাঁধ বরাবর অথবা কান বরাবর এভাবে সাল্লাহ সাল্লাম থেকে সাহি হাদিসগুলোতে এসেছে কোরআনের আলো ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা প্রশ্ন আমাদের কাছে এসেছে বলেছেন উসমানী ফন্ট ব্যতীত অন্য কোনো ফন্টের কোরআন মসজিদ ক্রয় করা বা ছাপানো যাবে কি না এবং তাহফিজুল কোরআন মাজিদ যেটাতে ওয়াকফ ইবতেদা এবং মুসাবাহাদ থাকে এই কোরআন মাজিদগুলো ক্রয় কিংবা ছাপানো যাবে কি না আরবি কায়দাও কি ওসমানী ফন্টে ছাপাতে হবে অনুগ্রহপূর্বক উত্তর দেবেন আচ্ছা এটা এখানে একটু আমি বিস্তারিত বলতে চাচ্ছি মানে দুভাবে প্রশ্নটা নিচ্ছি কোনো কোরআন মসজিদ সেটা তাহফিজুল কোরআন হোক যেটা তো ওয়াকফ মুশাবাহাত এর আয়াত থাকে বা এর আয়াতগুলো থাকে সেগুলো ওসমানী ফন্টে হওয়াটা জরুরি কিনা যদি ওসমানী ফন্টে না থাকে তাহলে কেনাবেচা করা যাবে কি না তাহলে একই প্রশ্নের মধ্যে ছোটো দুটো সাব পয়েন্ট আছে আর তৃতীয় পয়েন্ট হচ্ছে আরবি কায়দায় উসমানী ফন্ট ছাপানো হবে কি না মানে জরুরি কিনা আরবি কায়দা কায়দা শেখার সময় ওসমানি ফন্টে সে কায়দাটা ছাপাতে হবে কিনা এটা হলো আপনার তৃতীয় প্রশ্ন আচ্ছা আমি প্রথম দুটো সাব পয়েন্ট এভাবে বলতে চাইব যে আমাদের ওলামাই কেরামের ইজমা অনুযায়ী এবং কেরামের এজমা অনুযায়ী আল মুসাহী আলাইহি মুহদে সাহাবা সাহাবাদের সময়ে বিশেষ করবে ওসমানি ই আফান রাদি আল্লাহ আল যিনি আল কোরআন ছিলেন আলাহারফিন ওয়াহেদ একটা হারফের উপরে কোরআনের একটা ডায়ালেক্টের উপরে যখন তিনি জমা করেছিলেন সকল সাহাবিদের সম্মতিক্রমে তাহলে ওই হরফের উপরে ওই অর্থাৎ খত্য আসমানিতেই আমাদেরকে কোরআন লিখতে হবে এর বাইরে কোরআন আর ভিন্নভাবে লেখা যাবে না এটা পুরো কোরআন বা কোরআন শরীফ যেটাকে আমরা বলি বা আলমোসাহ হাফ মুসহাফ লিখার যে পদ্ধতি সেই পদ্ধতি হচ্ছে এটা আর রসমাল রসমায়নি সেখানে করতে হবে এটা ফরজ এটা ওয়াজিব এর বাইরে যাওয়ার কোনো অনুমতি নেই আচ্ছা দলিলগুলো আমি দিচ্ছি দেখেন আমাদের ওলামা কেরাম কি বলছেন আশহাব প্রখ্যাত একজন আলেম ছিলেন তিনি বলেছেন সুয়েলা মালিক রাহমা হালিউকুল আলা আলামা আখাদাত হুন্নাস মিনাল হেজা তিনি বললেন যে মোসাফ কি মানুষ যেভাবে হরুফে হিজা মানে গ্রহণ করেছে পদ্ধতিটা সেই পদ্ধতিতে কি মোসাফটা লেখা যাবে তখন মালিকরা রাহমাহুল্লা বলেছেন লা ইল্লা আলাল কিত উলা উল আলা এভাবে লেখা যাবে না মানুষ যে অ্যালফাবেটগুলো লিখছে অ্যালফাবেটিক যে সিস্টেমটা মানুষ ফলো করছে সেভাবে মুসহাফ লেখা যাবে না ইল্লা আলাল কিত উলা বরং প্রথম যে লেখার পদ্ধতি সেইভাবেই তাকে লিখতে হবে আবু আমার আদানি তিনি মোকনা এর মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন তারপর বলেছেন ওয়ালা ইল উম্মা এই যে ইমাম মালিক যে কথাটা উল্লেখ করলেন উম্মার মধ্যে কেউ এটার মোখালাফাত করেননি এর সাথে বিরোধিতা করেননি আচ্ছা ইমাম আহমদের ক্ষেত্রে একটা বক্তব্য আছে তিনি বলেছেন তাহরুম তাহর পি ইয়া ইন আন আউ আলিফ ইন আউ রেজা আলিক মুসাফের ওসমানের যে খত আছে লিখার পদ্ধতি আছে এটার বিরোধিতা করা এটা হারাম সেটা ইয়ার মধ্যে হোক অথবা ওয়ার মধ্যে হোক অথবা আলিফ অথবা অন্য যে কোনো লেখার ক্ষেত্রে হোক যে কোনো হারফ যে কোনো বর্ণ লেখার ক্ষেত্রে খতে ওসমানের মোখালাফাত করা হারাম সে কথাটা তিনি উল্লেখ করলেন بيهقي شعب الإيمان من كتب مصحفا فينبغي أن يحافظ على حروف الحجة التي كتبوا بها تلك المصاحف ولا يخالفهم فيها ولا يغير مما كتبوه شيئا فإنهم أكثر علما وأصدق قلبا ولسانا وأعظم أمانة منا فلا ينبغي أن نظن بأنفسنا استدراكا عليهم بلتشن جبكت يكتب مصحف لك تاروچيت هبه সেই সকল মোসাফ অর্থাৎ সাহাবিদের সময় যে সকল মোসাফ লেখা হয়েছিল সেই সকল মোসাফ তারা যেভাবে লিখেছেন হরুফ হিজাগুলো সেভাবেই ঠিক রাখা এবং তারা এই মোসাফগুলোর ক্ষেত্রে তাদের কোনো খেলাফ করবে না এবং তারা যেভাবে লিখেছিলেন সেটাকেও পরিবর্তন করবে না কারণ সেই যুগের সাহাবাই কেরাম এবং ওলামাই কেরাম তারা ছিলেন আখতারু এলমান অনেক বেশি এলেমওয়ালা এবং তাদের কল্প অনেক বেশি সত্যবাদী তাদের লেসান অনেক সত্যবাদী ছিল এবং তাদের আমানত দ্বারি আমাদের চাইতে অনেক বেশি ছিল সুতরাং আমরা যেন এই ধারণা না করি আমাদের এই ধারণা করা উচিত না আমাদের ব্যাপারে যে আমরা তাদের ভুল ধরব তাদেরকে সংশোধন করব। তারা যে পদ্ধতি লিখেছেন সেটাকে বাদ দিয়ে আমরা অন্য কোনো পদ্ধতিতে লিখবো এটা ঠিক নয় এটা ইমাম বাইহাকে উল্লেখ করেছেন এছাড়া আর অনেকগুলো কথা আছে আমরা সেগুলো এখানে আর উল্লেখ করবো না ইমাম সৈয়দির একটা কথা বলি আলেত কান ফি ওল কোরআন বিখ্যাত একটা বই যেটা আমাদের দেশের সকল মাদ্রাসায় কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সবখানে উচ্চতর পর্যায়ে পড়ানো হয় সেখানে ইমাম সৈয়দি বলেছেন আজমাউ আলা লুজুম এরাসমিল মুসাহেফ আল ওসম্যানিয়া ফিল ওয়াকফি ও ওয়া ইসবান ওয়া আন ওয়াসলান ওয়াকাতামাইকেরাম অর্থাৎ মুসলিম ওলামাইকেরাম তারা ঐক্যবদ্ধভাবে একমত হয়েছেন যে আল মসাহেফ আল ওসমানিয়া ওসমানি যে মোসাহগুলো আছে সেগুলোর রসম সেগুলোর খত অনুসরণ করা এটা লাজেম এটা অপরিহার্য ওয়াকফের ক্ষেত্রে এবদালের ক্ষেত্রে এসবাতের ক্ষেত্রে হাদাফের ক্ষেত্রে ওয়াসলের ক্ষেত্রে কাতায়ের ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেকটা তেজবিদের আইন কানুন এবং তাহাজি অর্থাৎ বর্ণ লেখার ক্ষেত্রে সব ক্ষেত্রেই মোসাফ ওসমানীকে অনুসরণ করা এটা ওয়াজিব আচ্ছা তাহলে আমরা ওলামাইকরামের এই যে মতগুলো দেখলাম এটা হলো আসলে মোসাফের ক্ষেত্রে একটা মোসাহ আসলে যখন তারা লিখতে যান তখন তারা এই জিনিসটাকে অবধারিত করে নিয়েছেন তবে মুসহাফ লেখা বা মোসাফ ছাপানো যেটা এই যে তাহফিজুল কোরআন অথবা অন্য যে কোনো কোরআন সাধারণ কোরআন ছাপানোর ক্ষেত্রে যেটা বলছেন সেক্ষেত্রে এটা প্রযোজ্য কিন্তু কেউ যদি একটা আয়াত লিখতে চায় অথবা দু তিনটা আয়াত যেমন আমরা পরীক্ষার মধ্যে লিখি অথবা আমরা কোনো নোট লেখার সময় লিখি অথবা কোনো একটা বইয়ের মাঝখানে অথবা কোনো আর্টিকেলের মাঝখানে যদি আমরা লিখতে যাই তাহলে কি সেখানেও মোসাহ ওসমানের রসমটা ওয়াজিব ওলামা কেরাম বলছেন যে না এক্ষেত্রে কিছু তাসাহুল করা যায় আছে যেহেতু এটা মোসাফের মর্যাদা পাচ্ছে না এটা কোরআন শরীফের মর্যাদা পাচ্ছে না ফলে এটাকে বুঝানোর জন্য কোনো লেখক যদি বুঝাতে সামর্থ্য হন তাহলে ক্ষতের মধ্যে একটু পালট হয়ে গেলে সমস্যা নাই সেখানে পাপ হবে না কারণ অধিকাংশ ওলামা কেরাম আমরা দেখেছি তারা নোট লেখার সময় হয়তো নিজের মতো করে লিখতেন আর যেহেতু তিনি এটা মুসাফ হিসেবে ছাপাচ্ছেন না বা তৈরি করছেন না অতএব সেটা জায়জ আছে সে দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে আপনি কোরআন মজিদ যেটা ছাপাবেন অথবা ক্রয় করবেন অথবা বিক্রয় করবেন অথবা তাহফিজুল কোরআন যেটা আপনি হিফজের স্টুডেন্টদের জন্য তৈরি করবেন এসব কিছু মুসাফে ওসমানের রসম অনুযায়ী হওয়াটা ওয়াজিব তা না হলে আমরা সবাই গুণাগার হব তবে কায়দার ক্ষেত্রে যেটা বললাম কায়দাটা তো আর মোসাফ না অতএব যেমন দুই একটা আয়াত লেখার ক্ষেত্রে অথবা আরবি লেখার ক্ষেত্রে রাসমে ওসমানি জরুরি নয় তাইলে আরবি কায়দার ক্ষেত্রেও রাস্মের ওসমানিটা জরুরি নয় যদিও উত্তম হচ্ছে কায়দার মাধ্যমে তো কোরআন শেখে মানুষ সেখানেও রস্ম উসমানী যদি আমরা পরিচিত করে দিতে পারি তাহলে সেটা উত্তম কিন্তু সার্বিকভাবে কায়দার মধ্যে এমন কিছু আছে যেমন প্রথমে বর্ণ পরিচয় তারপরে শব্দ পরিচয় তারপরে আয়াত পরিচয় তাহলে আমরা বর্ণ হেজা কীভাবে লিখে তারপরে শব্দ কীভাবে লিখে সেক্ষেত্রে এটা জরুরি নয় যে রাসম ওসমানি হতে হবে তবে আয়াতাংশ যদি আমরা যেহেতু সেটাও বাচ্চাদেরকে শেখাবো সেটা যদি রাসম ওসমানি হয় সেটা সবচেয়ে উত্তম এবং খুবই স্ট্রংলি রেকমেন্ডেড তবে মোসাহের ক্ষেত্রে আমরা বলেছি একদমই ভিন্ন হুকুম সেটা হচ্ছে রাসম ওসমানী অনুসরণ করাটা ও আর আর অনেকগুলো প্রশ্ন এসেছে আমাদের টাইম অনেক হয়ে গেছে আমার মনে হয় আজকে আপনাদের প্রশ্ন আমরা আর নেব না আমরা যে প্রশ্নগুলো বাকি থেকে গেছে সেখান থেকে আরও খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আমরা নেবো ইনশাআল্লাহ আজকে আপনাদের যে হোয়াটসঅ্যাপে যে প্রশ্নগুলো আপনারা পাঠিয়েছেন অথবা লাইভে যে প্রশ্নগুলো পাঠিয়েছেন আমরা এই দুই জায়গা থেকে আপনাদের প্রশ্নগুলো নেবো ইনশাআল্লাহ আখিরাতের জীবনই আসল জীবন ইমামের পেছনে মুক্তাদেরকে রাত পড়া সম্পর্কে জানতে পারলে উপকৃত হতাম তার মানে হচ্ছে আপনি আখেরাতের জীবন আসল জীবন এটা আপনার প্রশ্নের অংশ নয় এটা হলো আপনার নামের অংশ আচ্ছা আপনি জানতে চেয়েছেন ইমামের পেছনে মুক্তাদের কেরাত এটা জরুরি কি না তাই না ইমামের পেছনে মুক্তাদের সব কেরাত জরুরি নয় সুরাফাতে এটা জরুরি যদিও এটা একটা একতলাফি মাস আলা এখানে তিনটা মত আছে আপনারা হয়তো জানেন যে ইমামের পেছনে সুরা ফাতে হা এবং অন্য কেরাত কিছুই করতে হবে না এটা একটা মত কারণ এখানে একটা হাদিস নিয়ে আসা হয়েছে কেরাতুল ইমামে লাহু ইমামের কেরাতে মোকাদির কেরাত তবে এই হাদিসটা নিয়ে কিরকাল আছে যারা সেটাকে গ্রহণ করেছেন তাদের কাছে এটা হাসান হাদিস আর অনেকের কাছে এটা দুর্বল হাদিস দ্বিতীয় মতটা হচ্ছে ইমাম যদি আস্তে পড়ার সলাতে ইমামতি করেন তাহলে মুক্তাদি সুরা ফাতেহা পড়বে এবং এমনকি অন্য সুরা মিলানো তার জন্য জায়জ আছে আর যদি ইমাম জাহারি কেরাতে ইমামতি করেন তাহলে মুক্তাদি সেটা শুনতে হবে এবং সে কোনো কিছুই কোনো গেরাতি পড়বে না এটা ইমাম মালেক এবং ইমাম আহমেদ ইবাহের অভিমত আর তৃতীয় যে মতটি সেটি হলো ইমামের পেছনে সর্বাবস্থা সুরাফাতেহাটা পড়তে হবে তবে অন্য অংশটা পড়বে না সে শুনবে সুরাফাতেহা পড়ার দলিল বেশ কয়েকটা তার মধ্যে একটা হচ্ছে সাল্লাহ সাল্লাম একবার ফজর ইমামতি করছিলেন তখন সাহাবাইকেরাম তারা তার সাথে সব কেরাতি পড়ছিলেন তখন নবী বললেন তোমরা আমার সাথে কেরাতি ঝগড়া করছো কেন তোমরা শুধু সুরাফাতেহাটা পড়বে অন্য কোনো সুরা পড়বে না তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হলো যে নবী সাল্লাহ আসসালাম অন্য সুরা পড়া থেকে আলাদা করেছেন এর হুকুমটা আলাদা এবং অন্য আরেকটা হাদিসে বলা হয়েছে যে সুরাফাতেহা ছাড়া সালাত হয় না ফলে সব কিছুর জমা করে এই তৃতীয় মঠটাকে আমরা অধিক শক্তিশালী বলে মনে করি এটা আমাদের কাছে প্রতীয়মান হয় ফলে সে অনুযায়ী আমরা বলবো ইমামের পেছনে মুক্তাদি সর্ব অবস্থায় সুরাফাতেহাটা পড়বেন তবে জাহারি অবস্থায় অন্য সুরাগুলো আর পড়বেন না অন্য কিছু আর পড়বেন না আর সেরি অবস্থায় তিনি সুরাফাতে অন্য সুরাও মিলাতে পারেন হাফেজ আকরাম বলেছেন আমার ছেলের আকিকা ব্যতীত নাম রেখেছে আব্দুর রহমান আকিকা দেওয়ার তৌফিক হয়নি এখন করণীয় কী এখন করণীয় কি আচ্ছা কে নামে হবে কে জান্নাতি হবে আল্লাহ জানে মানব জাতির প্রতি মুহূর্তে কী হবে আল্লাহ জানে বলে তাই বলে কি তাই হবে বিষয়ে যদি আচ্ছা আপনি দুটো প্রশ্ন করেছেন কিন্তু একসাথে হওয়ার কারণে আমরা একসাথে পড়ে ফেললাম আপনি আকিকা দেওয়ার যদি তফিক না হয় কোনো অসুবিধা নেই যার আকিকা দেওয়ার তফিক আছে তার জন্য সেটা শোন না স্ট্রংলি রেকমেন্ডেড মুস্তাহাব সেটাকে কেউ কেউ ওয়াজিব বলেছেন কিন্তু ওয়াজিব হওয়ার হুকুমটা শুদ্ধ নয় আমাদের অধিকাংশ ওলামা কেরামের মতে বরং সেটি একটা অত্যন্ত ভালো একটা সুন্নতি আমল জিত নবী সাল্লাহ আসসালামের সোহাদিস দ্বারা সেটা প্রমাণিত আর যা সামর্থ্য নেই সে তো করবে না সরিয়া তাকে এম্পোজ করেনি আর কে কে জাহান্নামি হবে এটা আল্লাহ জানেন হ্যাঁ সেটা তো আমরা কি করে জানব তাই না কারণ একজন মানুষ মানুষের অনেক কিছু তার পুরো জীবন লাইফ স্টাইলটা দেখা তার চিন্তা চেতনা তার শ্রদ্ধা শুদ্ধাশুদ্ধি সব কিছু যাচাই বেচার অথরিটি তো একমাত্র আল্লাহর তাহলে মানুষ কীভাবে জানবে যে একজন লোক চূড়ান্ত জান্নাতি অথবা চূড়ান্ত জাহান্নামি মানুষের সে কোনো সাধ্য নেই আল্লাহ জানেন প্রথমত আল্লাহ সব কিছুর এলাম রাখেন সে কারণে আর দ্বিতীয়ত আল্লাহ আলিম বিদ্যার্থী সুদূর মানুষের অন্তরে কি আছে মানুষ বাহ্যিকভাবে যত ভালোই হোক অন্তর যদি শেরিক লালন করে সে জাহান্নামী হতে পারে বাড়ির মানুষ মনে করতে পারে সে জান্নাতি। আবার বাইরের মানুষ অনেক সময় একটা কোনো লোককে মনে করে যে সে দুষ্ট সে জাহান্নামী কিন্তু আসলে ভেতর থেকে সে হয়তো ভালো ফলে জান্নাত জাহান্নাম কারার দেওয়ার একমাত্র অথরিটি হচ্ছেন আল্লাহ যেহেতু তিনি জানেন কে সত্যিকারভাবে জান্নাতের কাজ করেছে কে জাহান্নামের কাজ করেছে এই জায়গায় কোনো মানুষকে আমাদের জান্নাতি কিংবা নামে বলাটা এটা জায়জ হবে না বিন আসাদ বলেছেন অর্ধেক ছায়া আর অর্ধেক রোদ যুক্ত স্থান দিয়ে শয়তান চলাচল করে কথাটা কতটুকু যৌক্তিক এমন কোনো হাদিস কিংবা কোরআনের আয়াত আমাদের চোখে পড়েনি মাহফুজুর রহমান বলেছেন আমরা জানি মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কলখানি চল্লিশে তিন দিনা খাওয়ার যে অনুষ্ঠান করা হয় তা সন্নাতে তা নয় কিন্তু এই দাওয়াত গ্রহণ না করার কারণে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা হচ্ছে এম অবস্থায় কী করা উচিত এমন অবস্থায় মানুষকে বুঝাবেন যে আত্মীয়তার সম্পর্ক কারা নষ্ট করছেন একজন লোক বেদাতকে প্রতিষ্ঠা করার জন্য বা ভুল রিচুয়ালটাকে তিনি চাপিয়ে দিচ্ছেন তারপরে আমরা সেটা মেনে নিয়ে তাকে বলবো যে আপনি আপনার এগুলো আমরা করবো নাহলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে কেন তিনি তো সর্বজন গ্রাহ্য পদ্ধতিতে ইসলামকে ফলো করতে পারতেন তাই না একজন লোক একজন মুসলিম মারা যাওয়ার পরে কিভাবে মানুষকে তাজিয়া জানাতে হবে শোক জানাতে হবে তিন দিন পর্যন্ত সেটা ইসলামে আছে এবং তিন দিনের পরে আর কোনো শোক ইসলামে আনুষ্ঠানিকভাবে পালন করা যাবে না এবং চল্লিশা কিংবা এরকম আরও যে সমস্ত কুলখানিগুলো আছে সেটাও সরিয়া সম্মত নয় সে ব্যাপারেও তো আমরা বিশ্ববিখ্যাত কেরমের ফাতোয়া দেখছি আমরা ফতোয়া দেখছি মিশরের বরবর আলেমের সৌদি আরবের প্রখ্যাত সব শায়কদের এবং স্থায়ী ওলামা পরিষদের এবং হায়াত কে ওলামা তাদের ফতোয়া দেখছি অতএব আমরা বলবো আত্মীয় স্বজন সবার সাথে সুসম্পর্ক রক্ষার দায়িত্ব শুধু আমার আপনার নয় সবারই যিনি কোনো অনুষ্ঠান করবেন তাকে খেয়াল রাখতে হবে দিনদার আত্মীয়দের যদি তিনি দাওয়াত করতে চান তাহলে সেখানে গান থাকা চলবে না ফ্রিমিক্সিং থাকা চলবে না বেদাত থাকা চলবে না সেখানে কুফুরি থাকা চলবে না ইত্যাদি তাহলে এগুলো থেকে মুক্ত হলেই তো একজন দিনদার অংশগ্রহণ করতে পারেন এবং সেখানে হিজাবের ব্যবস্থাও থাকতে হবে তাই না একজন লোক যদি অফেন্ডেড হন আমি এক জায়গায় যায় যদি দেখি যে সেখানে পুরোই শরিয়া লঙ্ঘন হচ্ছে এবং আমি যাওয়ার কারণে আমি নিজে বড় ফেতনার মুখোমুখি হচ্ছি তাহলে কেন আমি সেখানে যাব তাই না তাহলে পৃথিবীতে এখন বড় বড় শহরগুলোতে নাইট ক্লাব হচ্ছে তাই না সেখানে সব অশ্লীল কাজ ডিজে পার্টি গান বাজনা বাদ্য এগুলো চলছে কোনো আত্মীয় যদি সেখানে কোনো পার্টি দেন আপনাকে কি সেখানেও যেতে হবে তাই না এটা ঠিক নয় আমার মনে হয় এই বিষয়টা বিবেচনা সকলকে করতে হবে যদি আপনি কাদেরকে অ্যাকোমোডেট করতে চাচ্ছেন যদি দিনদারদেরকে অ্যাকোমোডেট করতে চান শায়েকদেরকে অ্যাকোমোডেট করতে চান তাহলে পুরো অনুষ্ঠানটাকে শরিয়তসম্মত উপায়ে আপনি পালন করুন তাহলে দেখবেন যে যারা দিনকে ভালোবাসে আপনি সে সমস্ত ভালো ভালো লোকদেরকে কিন্তু অন্তর্ভুক্ত করতে পারবেন ইনশাল্লা শফিকুর রহমান দর্জি তিনি বলেছেন কেউ যদি সারা বছর নফল রোজার নিয়ত করে যে সে প্রতি সপ্তাহে দুটো করে রোজা রাখবে কিন্তু সে সেহেরির সময় উঠতে পারে না অ্যালার্ম দিলেও পারে না এরকম অবস্থা উনি যদি রাতে ঘুমানোর সময় সেহেরির নিয়ত করে আর ভোরে না উঠে এবং দিনের বেলা রোজা রাখে তাহলে কি রোজা হবে হ্যাঁ হবে এটা কোনো সমস্যা নেই কারণ তিনি রাত থাকতেই যদি পরের দিন সিয়ামে নিয়ত করেন সে নিয়তটা শুদ্ধ এবং তিনি যদি ভোরে ভোর রাতে উঠতে না পারেন এটার সাথে সিয়াম না হওয়া বা হওয়ার কোনো সম্পর্ক নেই তবে সাহারি খাওয়া এটা তো খুব উত্তম কাজ নবী সাল্লাহ সালামের সুন্না তা সাহুরে বারাকা তোমরা সাহারি খাও সাহুর খাও কারণ এর মধ্যে বারাকা রয়েছে সেটা একটা নফল কাজ সুতরাং নফল রোজা হোক আর ফরজ রোজা হোক মানতের রোজা হোক আর কাজা রোজা হোক কখনো যদি স্যারি মিস হয় তার রোজা কিন্তু শুদ্ধ হবে ইয়াসমিন সুলতানা বলেছেন আমার একটা প্রশ্ন প্লিজ দাদা অবৈধ টাকার সম্পত্তি রেখে যান এবং বাবার যদি ওই সম্পত্তি ছাড়া কোনো সম্পত্তি বা জমি না থাকে তাহলে ওই সম্পত্তি নাতি নাতনের জন্য ভোগ করা ঠিক হবে কিনা হ্যাঁ হবে দাদা তো মূল মালিক ছিলেন তাই না তিনি অবৈধ পন্থায় সেটার মালিক হয়েছেন এবং আল্লাহ তাকে শাস্তি দেবেন তার প্রত্যেকটা অবৈধ কীর্তিকলাপের যার্রা যাররা অনুপরিমাণ হিসাব নিকাশ আল্লাহ করবেন কিন্তু তার ওনারশিপে তো চলে এসছে সামাজিকভাবে অতএব পরবর্তী বংশধরদের জন্য সেটা আর অবৈধ হবে না তবে হ্যাঁ যদি দাবিদার থেকে থাকে এ সমস্ত অবৈধ সম্পত্তির বা জমির কোনো দাবিদার থেকে থাকে যে হ্যাঁ তাদের সম্পত্তিটা ছলে বলে কৌশলে তিনি নিয়ে নিয়েছেন এবং সেই দাবি দ্বারা থাকে তাহলে তাদেরকে দিয়ে দিতে হবে সেটার কিন্তু আমার মালিক হওয়া যাবে না কিন্তু যদি সামাজিকভাবে যেমন ধরেন কেউ ঘুষের টাকায় কিনে নিয়েছে অথবা সুদের টাকায় কিনে নিয়েছে এখন আর কোনো দাবিদার নাই যদি দাবিদার না থাকে তাহলে সে সম্পত্তিটা ট্রান্সফার হওয়ার মধ্য দিয়ে পরের প্রজন্মের জন্য সেটা বৈধ হয়ে যাবে কিন্তু যিনি সেটা হারাম সম্পদ দিয়ে কিনলেন তার জন্য সেটা কখনো বৈধ হবে না তা তিনি যদি তার জীবদ্দশায় পারেন এগুলোকে সোশ্যাল কোনো কাজে সমাজহিতকর কোনো কল্যাণকর কাজে তিনি এগুলোকে সবে ব্যয় করে দেবেন কিন্তু তার পরবর্তী জেনারেশনের কাছে যদি সেটা হস্তান্তরিত হয় মেরাসের পন্থায় উত্তরাধিকার সূত্রে তাহলে সেটা তাদের জন্য জায়জ হবে করার জন্য জায়েজ হবে আজকের শেষ প্রশ্ন তৌহিদা আক্তার রাত্রি তিনি বলেছেন যেসব সিয়াম ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করা হয়েছে সেগুলোর ক্ষেত্রে করণীয় কি তবা করতে হবে সিয়াম ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করা কবিরা গুণা ভয়ঙ্কর কবিরা গুণা অতএব তওবা করতে হবে এবং সেগুলো কাজা করতে হবে এবং কেরামের মধ্যে একদল কেরাম মনে করেছেন যেমন ইমাম আবু হানিফা এবং তার অনুসারী কেরাম ইমাম মালিক এবং তার অনুসারী কেরাম তারা বলেছেন যে এখানে প্রত্যেকটা ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করা সিয়ামের কাফরাও দিতে হবে আর অন্য কেরামের মতে সেটা কাফারা আসলে জরুরি নয় কাফারা শুধুমাত্র দিনের বেলায় যারা স্বামী স্ত্রীর মিলন ইচ্ছাকৃতভাবে করেছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য এবং এটা খুবই শক্তিশালী অভিমত প্রিয়দশা কাজে পর্যন্তই আমরা পরবর্তীতে আবারও আসবো আপনাদের কাছে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং সবাইকে দিনদারির মধ্যে রাখুন সততার মধ্যে রাখুন সহিষ্ণুতার মধ্যে রাখুন মাহাব্বার মধ্যে রাখুন এতটুকু কামনা করে আজকে এখানে শেষ করছি হাদা ও সাল্লাম আলা নবিনা মোহাম্মদ ও আলা আলহি ও আসহাবিহি আজমাইন ওসালামু আলাইকুম রহমতুল্লাহি